আপনি যেই ভদ্রলোকের জন্য প্রসেস করতেছেন সেই ভদ্রলোকই জানে না, আমরা কেউ জানলো না যখন ক্যামেরা নিয়ে একদম পিছন দিক দিয়ে গেল, তখন বের হয়ে গেল যে কোনো প্রসেসই নাই। সো এখন প্রসেসের ভুল, এখন বুঝাইলে আপনার কোনো প্রসেসই ছিল না। তারপর আমি যেটা বললাম আপনাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে রাজি আছি, শুধু শুধু কেন অ্যাকিউজ করবো আরেকজনকে কোনো, কিন্তু আপনি যে আপনি ওই লোকের কথা থেকে আমরা প্রমাণ পাচ্ছি না এমন কোনো প্রসেস আছে, ওই লোকই জানে না। সো কে জানে এই পৃথিবীতে? ও আর শুধু আপনি জানেন একটা প্রসেস চলতেছে গোপনে, মানে আপনি তো হাতেম, তাই আপনি নিজে একটু পর বলবেন যে গোপনে আপনি হেল্প করেন, আপনি ভিডিও সামনে এনে সব জানায় শোনায় সবাইকে হেল্প করেন, কিন্তু প্রসেসটা আবার গোপন, দাবিটা করেন প্রকাশ শেষে মানুষকে একদম ভিডিও করে লাইভ হয়ে আমি হেল্প করতেছি, কিন্তু হেল্পটা করেন গোপনে, এতই গোপনে যাকে হেল্প করেন সে ওটার পায় না। সুলাইমান সুখন গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছেন ওনার পেজে, আপনারা দেখছেন কিনা জানি না, না দেখলে তো এখন জানবেন। সেইটা ব্যাপার হচ্ছে যে মাস কয়েক আগে একজন রিক্সা চালক, উনি হচ্ছেন ওনার রিক্সা হইতেছে পুলিশ নিয়ে যাওয়ার পর খুব কান্নাকাটি করার, হৃদয় বিদারকভাবে কান্নাকাটি করেন, করার পর উনি খুব আলোচনায় আসেন, ভাইরাল হন। তখন আমি সেটা নিয়ে একটা এপিসোড করছিলাম, আই উড রিকোয়েস্ট ইউ গাইজ টু ওয়াচ দ্যাট এপিসোড, এটার হচ্ছে 193 নম্বর এপিসোড, নাম হচ্ছে এপিসোডের টাইটেল হচ্ছে অধিকার সচেতন এক নাগরিক। এই জন্য অনুরোধ করতেছি দেখতে, কারণ এটার মধ্যে অনেক ফুড ফর থট আছে, অনেক ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আছে। আপনি ভাববেন যে হ্যাঁ খুবই সিম্পল একটা ভিডিও কান্না করছে, সেইখানে কী আছে আলোচনা করার, ট্রাস্ট মি গিয়ে দেখেন, কারণ আমি অনেক ইন্টারেস্টিং জিনিস পাইছি সেটা নিয়ে কথা বলার, এবং আমি বলছি একটু চিল্লাচিলি করে বলছি যদিও, যা হোক তো সেই এপিসোডটা দেখবেন, যদি কেউ ব্যাকগ্রাউন্ডটা না জানেন তাহলে ওটা দেখলে জেনে যাবেন। আচ্ছা তো সেটা উনি কান্নাকাটি করার পর ভাইরাল হওয়ার পর অনেক অনেকে সাহায্য করার কথা বলছে, আগে আসছে সুলাইমান সুখন ওয়াজ ওয়ান অফ দ্যাম, না সেটা ঠিক আছে ভালো কথা। এখন উনি কি স্টানবাজি করতে গেছেন নাকি আসলে সাহায্য করতে গেছেন, আমাদের সেই জাজমেন্টে যাওয়ার দরকার নেই, ফেস ভ্যালুতে উনি গেছেন। কিন্তু তারপর কেন বাংলাদেশের মানুষ সন্দেহ করে সেটা নিয়ে আলোচনা আসবে সামনে একটু পর করবো, কারণ সুলাইমান সুখন উনি এটা নিয়ে অনেক অভিযোগ করবেন, সুতরাং আমাকে এটা নিয়ে কথা বলতে হবে, সো আসবে সেই পয়েন্ট। তো নাও কথা না বাড়ায় যেটা হয়েছে সেটা দেখি আমরা, যে উনি ওই ভদ্রলোককে সাহায্য করবেন এবং উনি দাবি করবেন যে আমাদের যদি একটু সৎ উদ্দেশ্য থাকে তাহলে আমরা অনেক কিছু করতে পারি, যেগুলো সবসময় বলেন, এগুলো নিয়ে নতুন করে কথা শুরু না করি। আমাদের কাজ হইতেছে রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের কাজ আমরা করব, তো রাষ্ট্র কী করবে তাহলে, আমরা ট্যাক্স দিই কেন তাহলে, আমরা আমাদের কাজও করবো, আমাদের কাজ ইনকাম করা, করে রাষ্ট্রকে ট্যাক্স দেওয়া, তারপর সেই ট্যাক্সের টাকা রাষ্ট্র মেরে খাবে, তারপর তারা রাস্তা ঠিক করবে না, তারপর রাস্তা পরিষ্কার করবে না, তারপর আমি আবার রাস্তা ঝাড়ু দিব, তো আমি তো সরকারকেও টাকা দিব, বা সরকারের কাজ তো আমি করবো, আমি নিজের কাজও করবো সরকারের কাজও করবো। তারপর সুলাইমান সুখনরা বলবেন যে আমরা চাইলে অনেক কিছু করতে পারি, দেশকে এত দোষ দিয়ে লাভ নেই, নিজেদের দিকেও তাকাইতেছে যাকে সেই সব কথা তুলে লাভ নেই। সো উনি এখানেও এইসব কথাবার্তায় বলবেন যে আমরা চাইলে কত কী পারি, এসেই বলে সাহায্য করবেন এই ভদ্রলোককে, কিন্তু ওই লোককে পরবর্তীতে আরেকজন লোক গিয়ে ভিডিও করবেন, উনি জিজ্ঞেস করবেন যে আপনাকে কি সাহায্য করা হয়েছে, তখন উনি অস্বীকার করবেন যে না আমাকে প্রতিশ্রুত সাহায্য করা হয়নি, আমাকে যে ব্যবসা ট্যাবসা আমাকে সেটেল করে দিবেন বলছেন সেগুলো কোনো কিছু হয়নি, ছবি তুলে চলে গেছেন। তো আপনার আলাপটা শুনেন তারপর কথা বলি। আর একটা পার্মানেন্ট সলিউশন চাকরি ব্যবসা রিলেটেড জিনিস নিয়ে কথা বলতে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি, কারণ আমরা চাইলে সবই পারি, আমরা একটু সদিচ্ছা দরকার। বাবা আমি তোমার এটা দিলাম আমরা আমার সাথে, আর তুমি তোমার মতো করে চিন্তা করে দেখবা যে ব্যবসায়ী করুক হোমু না, একটু কম পড়াশোনা করছি, কেমন অঙ্ক করা লাগে সব আমরা সেখানে দায়িত্ব, বাকিটা তোমার দেখে আমি বুঝে গেছি স্মার্ট লোক। একদিন যে আপনার সাথে সুলাইমান সুখন ভাই লাইভ দেখলাম, উনি আপনাকে আচ্ছা এইটাই আপনাকে নাকি ট্রেনিং করার কথা ছিল, ছবি তুললে বলছে আমার ব্যবসা আমাদেরকে তো গেস ওয়ার্ক করতে হবে এখানে বসে বসে, বাংলাদেশের বাস্তবতা আমরা যেভাবে জানি সেই বাস্তবতার নিরিখে আমাদেরকে আমরা বোঝার চেষ্টা করতে পারি যে আসলে কি হয়েছে। ভদ্রলোক যেটা বললেন যে আমাকে আসলে ছবি তুলে দিয়ে বলছে যে চাকরি, এটাই চাকরি আপনার, এটার মানে আমি যেটা বুঝতে পারি এখান থেকে বসে, যে সুলাইমান সুখন বুঝাইতে চাইছেন যে আমার সাথে ছবি তুলছেন, আমি কিন্তু হিউজ তারকা, এবং আমার সাথে যে ছবি তুলছেন আপনি কিন্তু এখন ভাইরাল হয়ে গেছেন, এখন সবাই আপনাকে চেনে, এইটাই আপনার ব্যবসা, এই যে এখন আপনি আমার সাথে ছবি তোলার কল্যাণে আপনি সারা দেশে পরিচিতি পাইলেন, এখন এইটাই আপনার ব্যবসা, এখন আপনি যে করে খাইতে পারবেন, এটাই তো আপনার জন্য বিশাল অর্জন, আপনার এইটাই তো আমি আপনাকে জীবন চেঞ্জ করে দিয়ে গেলাম এসে। উনি যখন কোটা আন্দোলন হয়েছেন তখন উনি বলছেন যাই আমি একজন তারকা, আমার পথ আটকাইছে, তোমরা জানো না আমি একজন ফেসবুক সেলিব্রিটি, উনি এরকম একটা চিন্তাভাবনা হয়তো পোষণ করে, আমার বোঝায় ভুল থাকতে পারে, আমি আমার আমি ম্যাটেরিয়ালের ভিত্তিতে আমি অ্যাসাম্পশন করতেছি। এই ভিডিওটা বের হওয়ার পর
উনি হচ্ছেন একটা লাইভ করছেন গতকালকে। সো সেই ঘটনা তিন চার মাস আগের, এই তিন চার মাসের মধ্যে কোনো ফলো আপ নাই। যখনই একজন ভিডিও করে প্রকাশ করে দিলেন, এক্সপোজ করলেন যে সোলায়মান শুকন গিয়ে জাস্ট লাইভে একটা ভিডিও করে চলে আসছে আর কোনো ফলো আপ করেন নাই, এখন সোলায়মান শুকন আবার এটা ডিফেন্ড করবেন। হ্যাঁ না, এটা অপরাধ, কোনো অপরাধ আমি সেটা বলতেছি না, ওনার নামে যদি একটা মিথ্যা অপপ্রচার হয় বা অপবাদ হয় বা সত্য কথাই হোক যাই হোক, প্রত্যেকেরই তার ডিফেন্ড করার রাইট আছে, রাইট, তার কেস উপস্থাপন করার অধিকার আছে। সে উনি ওনার কেস উপস্থাপন করবেন, সেই কেস উপস্থাপন করাটা একটু শুনি, দেখি এটা কতটুকু জাস্টিফাইড, অ্যাকসেপ্টেবল এবং কতটুকু প্লজিবল, দেখি ওনার কি বলার আছে। কিন্তু একটা গ্রুপ বসে থাকে, এই আবার একটা ভিডিও বানে ওনাকে নিয়ে যে ওনাকে তো কেউ হেল্প করলো না, ওনাকে যারা হেল্প করবে বলেছিল তারা তো করে নাই, নিজে তো করেই নাই, যারা করেছে তাদের মধ্যে কোনো আবার কিছু লাগানো যায় কিনা, আরেকটু ভাইরাল হওয়া যায় কিনা সাবজেক্ট নিয়ে, এইরকম ভিডিওতে ভরে যাচ্ছে। প্রথমত এই বিষয়টাকে আপনি যেভাবে উপস্থাপন করতেছেন এটা কিন্তু এভাবে উপস্থাপন করার মতো বিষয় না। কেউ যদি কোনো একটা অন্যায় করে, কোনো একটা অপরাধ করে, সেটা যদি এক্সপোজ করা হয়, সে যদি অন্যায় করে থাকে এবং সেটা যদি এক্সপোজ করা হয়, এখানে খারাপ কোনো কিছু নেই। কিন্তু আপনি এমনভাবে উপস্থাপন করতেছেন যে আপনার কাজ নেই খেতে আপনি কেন এক্সপোজ করতে গেছেন। বাংলাদেশে মাঝখানে সরকার আইন করছিল জানেন কি না, সরকারি অফিসার, কোনো সরকারি অফিসারকে ভিডিও ধারণ করা যাবে না, কোনো সরকারি অফিসে গিয়ে সরকারি কর্মকর্তার কার্যানি উপরের অনুমতি ছাড়া ভিডিও করা যাবে না, কী কী জিনিস এরকম। সো যারা চুরি করে, যারা দুর্নীতিবাজ, তারা সবসময় আতঙ্কে ভোগে যে কিনা ফাঁস হয়ে গেল আমাদের। আর যাদের মধ্যে কোনো ভয় ভীতি নাই, প্রকাশ হওয়ার মতো কিছু নেই, আপনি তখনই প্রকাশ হওয়ার ভয়ে থাকবেন যখন আপনার কোনো কিছু লুকানো থাকে। আপনার যদি কোনো কিছু লুকানো না থাকে, আপনার প্রকাশ হওয়ারও কোনো ভয় নাই। সো একমাত্র তারাই প্রকাশ হওয়ার ভয়ে আতঙ্কে ভোগে যাদের মধ্যে ঝামেলা আছে। সো এই যে আপনি বলতেছেন, হ্যাঁ কিছু মানুষ সবসময় হ্যাঁ গোয়েন্দাগিরি করতেছে, ভালো কথা, গোয়েন্দাগিরি করে যদি কিছু না থাকে এখানে কিছু পাবে না, তাহলে তো সমস্যা নাই, গোয়েন্দাগিরি করার পর সেখানে কিছু নাই, কিছু পায় নাই, ফাইন। গোয়েন্দাগিরি করে কিছু যদি পাওয়া যায় তখনই তো আলোচনার ইস্যু আছে। যেমন এই যে আপনার এটা নিয়ে গোয়েন্দাগিরি করতে নামছে, খুব খারাপ কাজ। গোয়েন্দাগিরি করতে নেমে দেখছে যে আপনি যা দাবি করে আসছেন, যে প্রতিশ্রুতি দিয়ে আসছেন ওই লোককে, ওই ওই প্রতিশ্রুতি আপনি ফলো আপ করেন নাই, যে কারণে এখন এটা নিয়ে আলোচনা হইতেছে না। ওই গোয়েন্দারা নেমে যদি পাইতো যে আপনি যা প্রতিশ্রুতি করছেন সেটা করে আসছেন, তাহলে দুইটা ঘটনা ঘটতে পারতো। একটা হচ্ছে যে ভদ্রলোক ভিডিও করতে গেছেন, উনি ইদার ভাইরাল হওয়ার উদ্দেশ্যে গিয়ে থাকুক, অথবা অনেস্টলি ইনভেস্টিগেট করতে গিয়ে থাকুক, উনি গিয়ে যদি ফাউন্ড আউট করতো যে আপনি যেটা প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন সেটা ফলো আপ করছেন, তাহলে কিন্তু এটা নিয়ে আর আলোচনাই হতো না। যে আপনি এখন অভিযোগ করতেছেন তো আলোচনা হয় ভাইরাল হওয়ার জন্য, তাহলে কিন্তু আলোচনাটা থাকতো না। যেটা বললাম, আপনার গোপন কিছু না থাকলে প্রকাশ হওয়ারও ভয় থাকতো না তখন। তখন কী হতো, ইদার উনি ভিডিওটা পাবলিশ করে দেখাইতেন প্রমাণ যে হ্যাঁ সোলায়মান শুকন ভাই প্রমিস করে গেছিলেন, অ্যান্ড হি ফলোড আপ অন হিজ প্রমিসেস, তাহলে ভালো ব্যাপার। অথবা তারা যদি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে গিয়ে থাকে, গিয়ে দেখলো যে আপনি যা করার করবেন বলছিলেন তাই করছেন, তাহলে এটা প্রকাশ করার কিছু নেই, ভাইরাল হওয়ার কোনো ব্যাপার নেই, প্রকাশ করলো না, তাহলে কিন্তু কিছু ফাঁসও হইতো না, রাইট। সো আপনি যদি আপনার প্রমিসটা ফলো আপ করতেন, তাহলে কিন্তু এখানে আর দ্বিতীয় আলোচনা উঠে আসতো না, ইদার ভালো একটা আলোচনা উঠে আসতো যে আপনি যা বলছেন করবেন তাই করছেন, এটা নিয়ে দেখে আমরা সবাই হাততালি দিতাম, আমরা সবাই খুব ইয়ে করতাম। অথবা হইতেছে যে তারা ওটা ভিডিও প্রকাশ করতো না, কারণ এখানে প্রকাশ করার মতো কিছু নেই, প্রকাশ করার মতো কিছু আছে দেখি না প্রকাশিত হইলো, না থাকলে তো হইতো না। তার মানে দেখা যাচ্ছে এই যে আপনারা সবসময় প্রকাশ করে প্রকাশ করে, ভিডিও করে, এই করে সেই করে, সরকারি যেটা বলি আমাদের মোটিভেশনাল স্পিকারদের কথাবার্তার ভাষা আর সরকারের সরকারি দুর্নীতিবাজদের কথাবার্তার ভাষার মধ্যে, এটা আমার লিমিটেশন, আমি পার্থক্য খুঁজে পাই না। সরকার যেরকম খালি প্রকাশের ভয়ে ভীত আতঙ্কিত, ওনারাও খালি প্রকাশের ভয়ে ভীত আতঙ্কিত, কে পিছন থেকে কী করে, পিছনে আপনার কিছু না থাকলে আপনার তো ভয়ের কী আছে ভাই, আপনি আপনার আতঙ্কটা তো ওই জায়গাতে, আপনি জানেন যে আপনি যেটা করবেন বসুন ওটা করেন নাই, সুতরাং কে ভিডিও করলো, কে প্রকাশ করলেই নিয়ে আপনার আতঙ্কে ভোগেন। সো এই যে একটা কথা বলেন যে যে এটা এটা না, এটা কোনো অপরাধ না, কেউ যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে সেটা প্রকাশ করা অপরাধ না, কেউ যদি কোনো অন্যায় অপরাধ করে না থাকে তাহলে এটা নিয়ে যদি কেউ ইনভেস্টিগেশন নামে তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু আপনাদের কেন জানি একটা আতঙ্ক, কেন জানি আপনাদের একটা খুব, কেন মানুষ ইনভেস্টিগেট করে, কেন ইনভেস্টিগেট করে, এই পয়েন্টটাতে এখনই আসবো, পরের কথাটা উনি শুনি তখনই বুঝতে পারবো। ফট করে নিজে কিছু করে নেই, যারাই করার চেষ্টা করতেছে এই উনি বাপার উনি টাকা মেরে দিয়েছে, এই কারণে বাংলাদেশে সাধারণত নিহিত না। আপনি যেমন ভাবে বলার চেষ্টা করতেছেন যে মানুষ সন্দেহ করে কেন, এই জন্য তারা খারাপ, মানে একটা অনাস্থা, আপনি ঘাড়ে ধরে মানুষের আস্থা অর্জন করবেন, আস্থা ভালোবাসা বিশ্বাস এগুলা যে জোর করে অর্জন করা যায়, এগুলা যে ভলান্টারি প্রসেস, ভলান্টারি ইনভলান্টারি,
এবং এগুলো যে স্পন্টেনিয়াস প্রসেস, এগুলো নিয়ে জোর জবরদস্তি করতেছেন কেন? যে দেশে মানুষ কেন সবাইকে সন্দেহ করে, কেন মানুষের আস্থার জায়গায় প্রতিষ্ঠানগুলো নাই, আপনাদের মতো লোকেরা নাই? যেমন আপনার এরকম একটা ভিডিও বের হয়েছে, অতীতে এরকম অনেকের ভিডিও বের হয়েছে, মনে আছে আপনাদের? ওই যে শাহরিয়ার নাজিম জয়, উনি কী করছিলেন? উনি হচ্ছে ওই যে একটা ছেলে কী জানি বলে যে গুলশানে হয়তো আগুন লাগছিল, তারপর পাইপ ফায়ার ব্রিগেডের পানির পাইপটা চেপে ধরে রাখছিল, তারপর শাহরিয়ার নাজিম জয় গিয়ে কত অভিনয়টা অভিনয় করলো, কিছুক্ষণ তাকে ভিডিওতে এনে সাহায্য করে অর্থ টর্থ, পরে পরে প্রকাশ হইলো যে কোনো কিছুই সাহায্য সাহায্য করে না, এগুলো সব বের হয়ে গেছে। সেরকম ঘটনা আপনাদের মতো যারা স্টার ক্যামেরা দেখলে স্টানবাজি করার জন্য, আপনি যে অভিযোগ করবেন যে ক্যামেরা নিয়ে সবাই স্টানবাজি করে, হ্যাঁ সবাই করে, তার মধ্যে আপনারাই লিডিং রোলে আছেন বলেই মানুষ এই অবিশ্বাসের পরিবেশ কালচার তৈরি হয়েছে। ভাইরাল পেয়ে আপনি দৌড়ে গেছেন সেই ছেলের কাছে, আর অনেকে শাহরিয়ার নাজিম জয় চলে গেছে দৌড়ে, আপনি গিয়ে প্রতিশ্রুতি করে আসছেন ফলো আপ করেন নাই, শাহরিয়ার নাজিম জয় গিয়ে প্রতিশ্রুতি করে আসছে ফলো আপ করে নাই, এগুলো যখন প্রকাশ পায় তখনই মানুষের অবিশ্বাসটা তৈরি হয়। এবং বাংলাদেশে যে ক্রাউড ফান্ডিংয়ের নামে টাকা তুলে, এখানে সাহায্য করার জন্য টাকা তোলে, ওইখানে সাহায্য করার জন্য টাকা তোলে, টাকা তুলে সব মেয়েরা ধরে খাইতেছে, কিছুদিন পর প্রকাশ পায় বাংলাদেশে লটারি হইতেছে একটা জালিয়াতি। বাংলাদেশে লটারি করে কি, লটারি হইতেছেন দেয়, বেচে বেচে 10 টাকা টিকিট করে কোটি কোটি টাকা তোলে, তোলার পর যাকে 40 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা তাকে করে কি, ও 40 লক্ষ টাকা একটা লটারি নিজেদের লোক সেট করে রাখে, তুলে তুলে নিজেদের লোকের সাথে ভাগাভাগি করে খায়, ওই মানুষ পকেটের টাকা খরচ করে লটারি কিনছে। জীবনে কেউ বাংলাদেশে লটারি দিচ্ছে এমন কোনো রেকর্ড নাই। সো এই দেশের, আচ্ছা আপনি যেহেতু অবিশ্বাসের কথা বললেন যে কেন আমরা বাংলাদেশিদেরকে বা আপনাদেরকে সন্দেহ করি, এই যে সব কাজ করেন দেখে সন্দেহ করি, যে ভিডিওটা প্রকাশ পাইছে এই কারণে ভবিষ্যতে আবার সন্দেহ করবো আমরা, প্রতারকরা প্রতারণা করে দেখে মানুষ একটা অবিশ্বাসের কালচার এই দেশে, আপনি দোষ দিতেছেন কাদেরকে, মানুষকে, কেন তারা অবিশ্বাস করে? এই যে অবিশ্বাসের কালচার সেটা নিয়ে আপনি জীবনে আপনারা কথা বলবেন না, আপনাদেরকে বিশ্বাস করে না বা খালি সন্দেহ করে সব কিছু, এটা একটা দোষ। তো আমেরিকাতে করে না কেন? আমেরিকার মজার ব্যাপারটি একটু বলি, আমেরিকাতে হইতেছে আপনার সব কিছু ফটোকপি, আমাদের দেশে তো অরিজিনাল কপি, সেটার মধ্যে অ্যাটাস্টেড করা এত কিছু, এবং সব কিছু দুই নম্বর, আমরা খুব ভালো করে জানি অ্যাটাস্টেড ম্যাটাস্টেড সব নীল খেতে গিয়ে আমরা করি। সো বাংলাদেশ একটা অভিনয় করে সব কিছু, সততার নিয়ম কানুন আইনের শাসনের একটা অভিনয় চলে, আসলে সব হয়েছে ভণ্ডামিতে ভরপুর, যেই কারণে মানুষ সন্দেহ করে। এখন আপনি যদি আমার কাছে একটা সিগনেচার নিয়ে আসেন অ্যাটাস্টেড করে, আমি তো প্রশ্ন করবো যে কী ব্যাপার, এটা কি আসলেই যার নামে অ্যাটাস্ট করা বলে নিয়ে আসেন, সে অ্যাটাস্ট করছে না নীলক্ষেত থেকে আনছেন? কারণ আমরা এগুলো দেখে বড় হয়েছি, আমরা ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্ট করে আসছি সব নীলক্ষেত থেকে, এবং এটা না করে উপায় নাই, নীলক্ষেত থেকে না করে উপায়, সেটা ভিন্ন আলাপ, লম্বা আলাপ কেন রাষ্ট্রীয়ভাবে এই অবস্থা হয়ে আছে। কিন্তু এই রাষ্ট্র আমাদেরকে নানানভাবে বাধ্য করে, এবং এগুলো আমরা চারপাশে দেখে এদেশে বিশ্বাসের আস্থার কোনো কালচারই নাই। আর আমেরিকাতে যেটা বললাম, প্রথম আসার পর আমি অবাক হয়েছি, আকাশ থেকে পড়ছি, যে আপনি যখন, আমরা যখন বাংলাদেশ থেকে এখানে অ্যাপ্লাই করি, আমার সার্টিফিকেট অরিজিনাল কিছু দেখতেও চায় না, জাস্ট ফটোকপি ওই যে আপলোড করে দিল, অ্যাডমিশন অফার করে দেয়, তারপর এইখানে আসার পর তারপর অরিজিনাল কপি দেখতে চায় না। আমি আসার পর তো ভাবছি অরিজিনাল কপি টপি দেখতে যাবে, বলতেছে ফটোকপি করে জমা দিতে, অ্যাটাচ নাই কিছু নাই, জাস্ট ফটোকপি। এখানে পরীক্ষা হলে টিচার খাতা দিয়ে প্রশ্ন দিয়ে চলে যায়, 3 ঘন্টা পর চলে আসে, কেউ নকল করে না। এই দেশে আইনের শাসনটা এমন পর্যায়ে চলে গেছে, এই রাষ্ট্র কালচার এমনভাবে তৈরি হয়েছে এই দেশে আইনের শাসন থাকায়, কারণ এই যে আমি কেন এখানে 2 নম্বরই করবো না, কেন আমি 2 নম্বর, কারণ তারা যদি 2 নম্বরটা ধরতে পারে যে আমি মিথ্যা জালিয়াতি করছি, ফটোকপি দিয়ে এখানে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, শাসনের জায়গায় শাসন, আইনের শাসনের জায়গায় আইনের শাসন, নিয়ম কানুনের জানায় এখানে, এই দেশে তোর আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল নাই, যে সুপারিশ হবে ফোন যাবে। যদি দেখা যায় আমি কোথাও কোনো পর্যায়ে দুর্নীতি করছি, 2 নম্বরই করছি, সাথে সাথে আমার আমার চাকরি হবে না, সাথে সাথে আমার ডিগ্রি বাতিল হয়ে যাবে, মানে হিউজ কনসিকোয়েন্স। এবং এই দেশের মানুষ জানে যে প্রতারণা করলে এই দেশে কনসিকোয়েন্স আছে, এই দেশে আইনের শাসন আছে, এই দেশে একটা গুন্ডাতন্ত্র মাফিয়াতন্ত্র চলে না, এই দেশে শুধুমাত্র দুর্বলের উপর আইন ঝাঁপাইয়া পড়ে এবং সব সবল হইতেছে খালি ফোন আসে, এই দেশে সব নাই। সো এই কারণে এই দেশে ফটোকপিতে চলে, এই কারণে এই দেশে মানুষ খালি অবিশ্বাস অনাস্থায় ভোগে না, এই কারণে এই দেশের মধ্যে সরকারের উপর অনাস্থা, ইনস্টিটিউশনের উপর অনাস্থা, সবাই খালি সন্দেহ করতেছে, সবখানে পাটপাড় বসে আছে, এরকম একটা একটা ভাইব এই দেশে এই কারণে নাই। নিউ ইয়র্কের মধ্যে লটারি কিছুদিন আগে খবর পড়তেছিলাম, এই দেশে লটারি জিতলে কী হয় জানেন, কেউ জানেও না কে লটারি জিতছে, কারণ যে লটারি জিতছে সে এত $1 মিলিয়ন পাইছে শুনলে তাকে নানান রকম নুইসেন্স মোকাবেলা করতে হবে, তার বিপদ হইতে পারে, অনেকে তাকে এত টাকার মালিক হয়েছে জানলে তাকে অ্যাটাক করতে পারে সন্ত্রাসীরা, অথবা নানা রকম নিউসেন্স হইতে পারে, অথবা প্রাইভেসি এদেশে একটা বড় কনসার্ন, কেউ যদি বলতে চায় যে হ্যাঁ আমি এত টাকা লটারি দিয়েছি, আমি এটা চাই না, এটা কেউ জানুক। লটারি কোম্পানিগুলা সব কিছু করে হইতেছে প্রাইভেসি মেনটেন করে, লটারি যে জিতছে তাকে দিয়ে দেয়, কে লটারি জিতছে কেউ জানেও না, তারপরও কেউ প্রশ্ন তুলে নাই, এগুলো চুরি করে নিজেদের লোকদেরকে তার মানে লটারি দিয়ে দিতেছে। বাংলাদেশে যেখানে অ্যানাউন্স করে টিভি ক্যামেরা এনে লটারি অ্যানাউন্স করে, তাও সব 2 নম্বর নিজেদের লোকের কাছে দেয়, তারপরও আমরা সন্দেহ করি। আর এই দেশে হইতেছে লটারি কে জিতছে কেউ জানেও না, গোপনীয়তা মেনটেন করে, প্রাইভেসি মেনটেন করে এগুলো সব করা হয়, কিন্তু কেউ এখানে বলে নাই কী ব্যাপার প্রাইভেসি করে, তার মানে নিজের লোককে মনে দিয়ে দিতেছে। সো এই দেশে এইভাবে কালচার গড়ে উঠছে দেখে এই দেশের মানুষ সারাদিন খালি জায়গা জায়গায় বাটপাট দেখতে পায় না, সারাদিন সন্দেহে ভোগে না, অবিশ্বাস অনাস্থার কালচার এই দেশে নেই। এটা মানুষের দোষ না, এটা এই দেশের মানুষের গুণ না, ওটা বাংলাদেশের মানুষের দোষ না, এই যে একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা মাফিয়াতন্ত্র, একটা গুন্ডাতন্ত্র জাল বিস্তার করে রাখছে আমরা দেশে, এই দেশে এই কারণে মানুষ অবিশ্বাস অনাস্থার কালচারে ভোগে। এবং বাংলাদেশের মতো দেশের যত প্রতারক, 2 নম্বর ধান্দাবাজ, সব সরকার দলীয়,
আপনি দেখবেন বাংলাদেশে কোনো সাধারণ মানুষ কোনো অপরাধ করে পার পায় না, সাধারণ কেউ যদি অপরাধ করে সাথে সাথে এর উপর ছাপায় পড়বে। আর যেগুলো হইতেছে সন্ত্রাসী, যেমন দেখাইছি আপনাদেরকে এসব প্যাটার্ন, ধর্ষক সব সরকার দলীয়, খুনি সরকার দলীয়, দুর্নীতিবাদ সরকার দলীয়, কারণ এরা জানে যারা যাই করুক পার পাবে, নিজেদের লোক আছে, লিঙ্ক আছে, ফোন দিবে, এই করো সেবা। সো এই যে একটা গুণ্ডাতন্ত্র রাষ্ট্রতন্ত্র বাংলাদেশে, এই কারণে এই দেশ অবিশ্বাসের কালচার, এই কারণে মানুষ অবিশ্বাসের কালচারে ভোগে, এবং এই যে আপনাদের মতো যারা স্টানবাজি করেন করে করে ধরা খান, এই কারণে মানুষ অবিশ্বাস, মানে পুরো একটা অবিশ্বাস অনাস্থার কালচারের মধ্যে আমরা বড় হয়েছি। সুতরাং এই কারণে আমরা কাউকে বিশ্বাস করতে পারি, এটা আমাদের দোষ না। আপনি যে সব কিছু ঘুরে ঘুরে আপনারা খালি মানুষের দোষ, মানুষের দোষ না, দোষটা মানুষের না। একটু চোখ থেকে রঙিন চশমাটা খোলেন, নিজের চেয়ারে নিজের চশমা দিয়ে পৃথিবী দেখলে হবে না, একটু আমাদের চশমাটা দিয়ে পৃথিবী দেখার চেষ্টা করেন। একই দেশে তো বড় আমরা বড় হয়েছি, কেন আপনার দেশ আর আমাদের দেশের মধ্যে কোনো মিল খুঁজে পাই না? আপনার দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, আর আমাদের দেশের মধ্যে জীবন জীবিকার নিরাপত্তা নাই। আই ডোন্ট গেট ইট, কেন আপনি বুঝতে পারেন না যে দেশে মানুষ কেন সন্দেহে ভোগে, কেন মানুষ জায়গায় জায়গায় প্রতারক দেখতে পায়, খুঁজে পায়? ওকে ফাইন, দেখি আর কি বলার আছে। ভাই বলেন তো, বলেন তো, আপনি কি কিছু সাহায্য করতে ওনার ওই টাইম আছে ভিডিও করা দামি ক্যামেরা দিয়ে, ফজলুরকে সাহায্য করার টাইম নেই, সাহায্য করতে বাধ্য না, আত্মীয় বাধ্য না, আমিও সাহায্য করতে কাউকে বাধ্য না, আপনিও সাহায্য করতে কেউ কাউকে বাধ্য না। সাহায্য করাটা একটা ভলান্টারি ব্যাপার, কেউ করলে করতে পারে, না করলে নাই, করলে খুবই ভালো, আমরা তাকে খুবই করবো, অ্যাপ্রিসিয়েট করবো, খুব ভালো একটা কাজ করছে, যদি না করে সেটা নিয়ে কমপ্লেন করার সুযোগ নাই। সুতরাং সাহায্যটা যেহেতু ভলান্টারি, সেটা যদি কেউ না করে আপনি এটা নিয়ে অভিযোগ করার সুযোগ নাই যে মানুষ কেন সাহায্য করে না, খালি ভিডিও করার মধ্যে আছে। হ্যাঁ, এটা কোনো অন্যায় না, মানুষ ভিডিও করে কিন্তু সাহায্য করে না, এটা কোনো অন্যায় না। অন্যায় কোনটা? আপনি ভিডিও করছেন সাহায্য করার কথা বলে কিন্তু সাহায্য করেন নাই, আপনি পার্থক্যটা বুঝতেছেন সালমান শখন ভাই? এই যে মানুষ লাইক দিতেছে, ভিউ করতেছে, কিন্তু সাহায্য করে না, এটা অন্যায় না। আপনি সেখানে নাটক করতে গেছেন সাহায্য করার, প্রতিশ্রুতি দিয়ে আসছেন, এসে সাহায্য করেন নাই, সেটা অন্যায়। তো আপনি যে ন্যায় অন্যায় ফাঁকটা আপনি এটা কি বুঝতে পারেন? আপনি সব যে প্যাঁচ কোচ লাগায় ফেলতে, আপনি বুঝাতে যেতেছেন মানুষের দোষ, মানুষ সবাই ভিডিও করে, ভিডিও করে, লাইক দেয়, শেয়ার দেয়, কিন্তু কেউ সাহায্য করে না, এটা কোনো অন্যায় না। এই যে কিন্তু মানুষ আপনাকে নিয়ে, আপনার দুঃখ আপনাকে নিয়ে কথা বলে, আপনি সাহায্য করতে গেছেন তারপর আপনাকে নিয়ে এত কথা বলে, কারণ হতেছে আপনি সাহায্য করতে জান না, আপনি গেছেন স্টানবাজি করতে। এটা বাংলাদেশের মানুষের একটা ভয় আপনাদেরকে নিয়ে, আবার ভয় কেন, কেন এই অবিশ্বাসের জায়গায়, সেটা নিয়ে আপনার আপত্তি। আচ্ছা, সো এই যে আপনার স্টানবাজি করে বিভিন্ন সময় ধরা খান, এই শাহরিয়ার নাজিম জয় খাইছে, বিভিন্ন লোক ক্রাউড ফান্ডিংয়ের নামে টাকা তুলে মারছে, ধরা খাইছে যে আপনি এই যে এখন একবার খাইলেন, অতীতে খাইছেন, ভবিষ্যতে খাইবেন। অতীতে আমি একটা পর্ব করে দেখাইছি আপনারা, সেই পর্বটা, সেটা আমি আপনাদেরকে অনুরোধ করব গিয়ে দেখার, 107 নম্বর এপিসোড ওইটা দেখেন। ওখানে আমি লিখছি, দেখাইছি যে উনি হয়তো সেরকম একই ওই যে স্টানবাজি নিয়ে অভিযোগ করেন, সবাই স্টানবাজি করতে যায়, আপনিও লাইকের জন্য, লাইকের জন্য বললেন, অভিযোগ করলেন, লাইক পেতে যায়, আপনি কী কারণে গেছেন, আপনি কী সাহায্য করতে গেছেন মানুষকে, আপনিও গেছেন লাইকের জন্যই। সো ওই আপনি নিজে যেটা করছেন সেটা আবার নিজের মুখে উপস্থাপন করলে আরেকজনের ব্যাপারে অভিযোগ করলে, তখন তার কি আপনার ব্যাপারে একই অভিযোগ উপস্থাপন করতে পারে না, খারাপ দেখা দিচ্ছ। এই জন্য আপনি যে অপরাধ অপরাধী সেটা আপনি আরেকজনের ব্যাপারে অ্যাকিউজ করছেন ইন দ্য হোপ যে তাহলে আপনি মনে হয় সামহাও অভিযোগে দায় মুক্তি পাবেন, না দায় মুক্তি, আপনিও লাইকের জন্যই সেখানে গেছেন। সো সেটাও সমস্যা নেই, যেটা বললাম লাইকের জন্য যে কেউ যাইতেই পারে, গিয়ে সে কোনো অন্যায় জড়িত জড়ায় পড়তেছে কিনা সেটা হইতেছে আলোচনার বিষয়। আপনি যে গেলেন, গিয়ে করলেন ডাকে, আপনি প্রতিশ্রুতি দিয়ে আসলেন, কিন্তু আমরা দেখতে পাইতেছি প্রমাণ যে আপনি ফলো আপ করেন নাই। এখন এসে আপনি আমাদের দিকে অভিযোগ করা শুরু করলেন, কেন আমরা সন্দেহ করি, কেন ওই যে লোক আবার পিছন দিকে ভিডিও করতে গেছে তার দোষ হয়ে গেল, সেখানে আপনাকে এক্সপোজ করলো এটা তার দোষ, সেখানে ভিডিও করলো তার দোষ, আমরা কেন অবিশ্বাস করলাম যে সুল্লামান শখন ভাই যে প্রতিশ্রুতি দিয়ে আসছে দেখি তো ফলো আপ আদৌ করছে কিনা, এই অবিশ্বাসটা আমরা কেন করলাম, এটা আমাদের দোষ হয়ে গেছে। এবং ফলো আপ করতে গিয়ে দেখলাম যে আসলে তো আপনি যা প্রতিশ্রুতি দিয়ে আসছেন সেটা ফলো আপ করেন নাই, সারা বাংলাদেশে সবাই ধরনের বাপ্পারি করে দেখেই মানুষের একটা সন্দেহ হয়, তারপর আপনার ওটা ইয়ে করলো, ওরা ডেলভ করলো, করে দেখলো আপনি একই কাম করে আসছেন, প্রতিশ্রুতি দিয়ে আসছেন, কিছু করেন নাই। সেই যে এইভাবে আমরা বিল্ড আপ করি আমাদের অবিশ্বাস অনাস্থাগুলো, এইভাবে একটার উপর একটা বিল্ড আপ করে। সুতরাং আমাদের দিকে ফিঙ্গার পয়েন্ট করে লাভ নাই, আপনারা নিজেরা যদি শাহরিয়ার নাজিম জয় আপনারা এগুলো যেগুলো এক্সপোজড হয় আপনাদের কাজকর্ম, এগুলো যদি এক্সপোজ না হইতো, দিনের পর দিন যদি আমরা দেখতাম মানুষ যেটা বলে সেটা ফলো আপ করতেছে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের একটা আস্থার জায়গা তৈরি হতো, তখন আমাদের কিন্তু পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ উল্টার দিক থেকে আসতাম, তখন আমরা ভাবতাম যে ও সবাই যেটা প্রতিশ্রুতি করতেছে সেটা তো করে, কেউ করে না এমন কেউ আছে কি না দেখিত, তখন আমরা ওই অ্যাঙ্গেল থেকে আসতাম। এখন আমরা কোন অ্যাঙ্গেল থেকে আসি, ও বাংলাদেশ সব বাটপাট দিয়ে ভর্তি, দূর ভিডিও করতে গেছে লাইকের জন্য গেছে, কিছুই করবে না। এখন আমরা অ্যাঙ্গেল থেকে আসি, তারপর দেখতে যাই যে আসলে দেখি তো করবে না, তো জানি পাটপারি করছে শিওর, দেখি তো আসলে আদৌ করছে কিনা, হয়তো আমি ভুল হইতে পারি, তারপর যাই ইনভেস্টিগেশনে গিয়ে দেখি ও আসলে তাই তো বাটপারি তো করছে, ক্যামেরার সামনে আসছে, স্টান্টবাজি করতে কিছুই তো করে নাই।
তো এটা সেটা আপনার ক্ষেত্রে কিন্তু এখানে প্রমাণ হইলো। সো এই জন্য আমরা অবিশ্বাস সন্দেহ করি, হ্যাঁ আপনি পুরো আমাদের দিকে ঘুরাই দিলেন দোষটা। এখন কেন আপনি করেন নাই, কেন কি ফলো আপ করেন না, সেটার আপনি একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা যদি দেন সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু আপনি হ্যাঁ সে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন আসতেছি, তো আপনি শেয়ালাপে না গিয়ে আপনি কেন ইনভেস্টিগেশনে গেল, কেন মানুষ সন্দেহ করলো, কেন অবিশ্বাস করলো, কেন আপনাকে মুখস্থ চোখ বুঝে বিশ্বাস না করে আপনার আবার পিছন দিক দিয়ে ইনভেস্টিগেট করতে গিয়ে বের করে নিয়ে আসলো যে আপনি কথা কাজে মিল রাখেন না, এখন আমাদের দোষ হয়ে গেছে। ওকে, আমাদের ধরো কেউ টাকা দেবে সেটা রাখবো, রাখতে পারবো, আমি খরচ করে ফেলবো না। ব্যবসা মানে কি, আমি আজকে বললাম, ভিডিও দেখলাম, অনেক ভাইরাল হলো, ওকে কিছু টাকা দিলাম, কালকে সে টাকাটা নাই। এভরিথিং হ্যাজ এ প্রসেস। হ্যাঁ ওকে ফাইন, আমরা এগুলো বুঝি, আমরা না বুঝার কোনো কারণ, এভরিথিং হ্যাজ এ প্রসেস। সো আপনি ওটা তাকে বুঝিয়ে বলে আসছেন, আর উই গাইজ অন দ্য সেম পেজ। সে কি জানে যে কী হইতে যাচ্ছে? আপনি কি তাকে বলে আসছেন যে আমি তোমাকে এই পরিমাণ টাকা দেওয়ার কথা ক্যামেরার সামনে প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতিটা আমি ক্যামেরার সামনে করছি, তোমাকে এই পরিমাণ টাকা দিব, তোমাকে এভাবে ব্যবসা দাঁড় করাই দিব। তারপর ক্যামেরার পেছনে আপনি কি তাকে বুঝায় আসছেন যে আচ্ছা দেখো আমি যে প্রতিশ্রুতিগুলো করছি এগুলো কিন্তু আমি এইভাবে এইভাবে করবো, সুতরাং তুমি টাকাটাই তোমাকে দিব না, টাকাটা এইভাবে দিব, অথবা তোমার যে ব্যবসায় যেভাবে বলছি দাঁড় করাই দিব সেটি এভাবে এইভাবে করবো, আমি এক মাস পর তোমার সাথে যোগাযোগ করবো, আমি পাঁচ মাস পর তোমার সাথে ফলো আপ করবো। আপনারা কি অন দ্য সেম পেজ? সে কি জানে হোয়াটস গোয়িং অন? বাস্তবতা হচ্ছে সে যেটা বললো, আপনি ছবি তুলে চলে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন যে ছবি তুলে দিয়ে গেছি, এটাই তোমার জন্য ব্যবসা, এটাই হচ্ছে বাস্তবতা। সো এখন আপনি ক্যামেরার সামনে এসে বলতেছেন এভরিথিং হ্যাজ এ প্রসেস, এই প্রসেসটা কই ছিল এতদিন? এতদিন ছিল না, আসলে এরকম কোনো প্রসেসই ছিল না, এখন ধরা খাওয়ায় প্রসেস বানাইতেছেন, রাইট? যদি এরকম কোনো প্রসেস সত্যিকার অর্থে থাকো তাহলে ওই ভদ্রলোক জানতো। আপনি যেই ভদ্রলোকের জন্য প্রসেস করতেছেন সেই ভদ্রলোকই জানে না, আমরা কেউ জানলো না যখন ক্যামেরা নিয়ে একদম পিছন দিক দিয়ে গেলো, তখন বের হয়ে গেলো যে কোনো প্রসেসই নাই। সো এখন প্রসেসের ভুল এখন বুঝে গেল, আপনার কোনো প্রসেসই ছিল না। তারপর আমি যেটা বললাম, আপনাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে রাজি আছি, শুধু শুধু কেন অ্যাকিউজ করবো আরেকজনকে কোনো, কিন্তু আপনি যে আপনি ওই লোকের কথা থেকে আমরা প্রমাণ পাচ্ছি না এমন কোনো প্রসেস আছে, ওই লোকই জানে না। সো কে জানে পৃথিবীতে? ও শুধু আপনি জানেন একটা প্রসেস চলতেছে গোপনে, মানে আপনি তো হাতেন, তাই আপনি নিজে একটু পর বলবেন যে গোপনে আপনি হেল্প করেন, আপনি ভিডিও সামনে এনে সব জানায় শোনায় সবাইকে হেল্প করেন, কিন্তু প্রসেসটা আবার গোপন, দাবিটা করেন প্রকাশ শেষে মানুষকে একদম ভিডিও করে লাইভ হয়ে আমি হেল্প করতেছি, কিন্তু হেল্পটা করেন গোপনে, এতই গোপনে যাকে হেল্প করেন সে ওটার পায় না। হঠাৎ করে ওর জন্য কষ্ট হচ্ছে, একটা অঙ্ক করবো কি জানি, টিপাটি মেয়ে যে বললা যে তুমি কি দিয়ে কি চাপতে হবে, ওই যে কিভাবে টাকা পাঠাতে হচ্ছে, একটু ডিফিকাল্ট হচ্ছে। সো ওকে আমরা বোঝানোর চেষ্টা করছি, একটা আর্থিক জিনিস ওরে বাবারে, সেগুলো কোনো কিছু তো সে জানতো না, এগুলো এখন বলতেছেন কেন? আরেকজন ভিডিও করে ফাঁস করে যায়, এক্সপোজ করায়, এখন কেন আপনি এসব ব্যাখ্যা দিতেছেন? এই ব্যাখ্যাগুলো তো সে জানতো না আগে, আজকে আমাদের সাথে সে জানতেছে। হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস যেরকম কোনো ব্যাখ্যা এক্সিস্টই করে নাই, ধরা খেয়ে এখন ক্যামেরার সামনে সে ব্যাখ্যা, নতুন নতুন ব্যাখ্যা পয়দা করতেছেন। প্লিজ প্লিজ, এই ফান্ডটা আমাদের সবার তরফ থেকে আপনার কাছে থাকলো, আপনার ছেলের দোকানের পজিশন, তারপরে ইনিশিয়াল শুরুর যে খরচাপাতি এটা শুরু করতে বলবো, ওর কাছে আমি দিব না, আমি দিয়ে যাচ্ছি তুমি খরচ করবা দেখে আমার কাছে থাকলো, অথবা যে তোমার মার কাছে টাকাটা দিয়ে, ওগুলো কোনো কিছুই তখন করেন নাই, সোজা ফটো তুলে বলছেন যে এটাই তোমার ব্যবসা, এটাই তোমার টাকা বলে চলে আসছেন। ধরা খাওয়ার পর এখন ক্যামেরার সামনে সে আবার অভিনয় করতেছেন, তোমার কাছে টাকা দিই নাই তুমি খরচ করে ফেলবা, ছোট ভাই তোমাকে আমি ছোট ভাইয়ের মতো আদর করি, আমি তোমাকে খুব একেবারে মানে ব্যক্তিগত পরিসরে তোমার দেখভাল করতেছি, তোমার ব্যাপারটা এমনভাবে দেখতেছি তুমিও জানো না কী করবো আমি, সো তোমার কাছে টাকা দিব না, তুমি খরচ করবা, চকলেট খাবা, চকলেট খেয়ে নষ্ট করে ফেলবা, তোমার মাম্মির কাছে দিয়ে গেলাম, রাইট আন্টি আপনার কাছে দিয়ে গেলাম, আমি এই জন্য কিন্তু ওর কাছে দিই নাই, আপনি দেখে শুনোকে খর, তো এই কাজটা আগে করেন নাই কেন? এখন এখন এসে ধরা খাওয়ার পর কেন করতেছেন? এখন ভিডিও বের হয়ে যাওয়ার পর কেন করতেছেন এই কাজটা? এবং আপনি যদি মনে করে থাকেন যে দিস ইজ দ্য রাইট ওয়ে, যে এটাই আপনি এইভাবে করা উচিত যে তাকে টাকা, তো এই কাজটা আপনি তখন করেন নাই কেন? আর তখন যদি মনে করে থাকেন যে এইভাবে করা উচিত না, দেখে আপনি করেন নাই, এভাবে করা ঠিক নাই, অন্য কোনো প্রসেস আপনি করবেন চিন্তা করে রাখছেন দেখে এইভাবে করেন নাই তখন, তাহলে এখন কেন করতেছেন সেই প্রসেসটা? এখন কেন ও আছে এখন ক্যামেরার সামনে স্টান্টবাজি করার জন্য? সো কোন দিক থেকে আসবো বলেন, কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে বেনিফিট অফ দ্য ডাউট দেবো, কোন অ্যাঙ্গেল থেকে? এগুলো তো একেবারে দীপালোকের মতো পরিষ্কার চোখের সামনে কী হইতেছে এখন, আপনি জানি না ভূগোল মানুষ আমরা কি কি, আপনার ধারণা আমরা কি ঘাস খাই না কি খাই? দেখেন নাথিং পার্সোনাল হিয়ার, আমাদের নিয়ে এত অভিযোগ করেন, আমরা স্টান্ট করি, মানুষজন স্টান্টবাজি করে, শেষে আপনি কী করলেন? আপনিও তো স্টান্ট করতেই ক্যামেরা নিয়ে দৌড়ে গেলেন, এবং যেটা বললাম যে স্টান্ট করার কোনো ইস্যু না, আপনি স্টান্ট করে যদি ওনাকে সাহায্য করতেন তাহলে কিন্তু আমরা আরেকজন পেছন দিক দিয়ে ভিডিও করে কিছু পাইতো না, কোনো আলোচনার অবকাশ হইতো না, যেটা নিয়ে আপনারা তো অভিযোগ, কেন আলোচনা হয়, কেন মানুষ ভিডিও করতে যায়, কেন মানুষ আপনাদেরকে সন্দেহ করে, যে এই কারণে আপনাদেরকে সন্দেহ করে, এবার বুঝছেন কেন আপনাদেরকে সন্দেহ করে? তার কি দোষটা আমাদের না আপনার? আপনি বেট চিন্তা করে বের করেন।